গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:48, আমি উঠেছি 4টার সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্যাটাই হয়ে গেছে, ডাল ভাত রান্নাও হয়ে গেছে, পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, এই যে এখানে আরও আছে। এটা সর্ষে দিয়ে রান্না করবে। আজকের সর্ষেটা আমি ছাকিনি, আমি এমনি বেটে রেখে দিয়েছি। আমি তো ছেঁকেই করি, তোমরা জানো। আর একটু পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কা চেরা দেবো। আর ওটা দুই চার পর রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, নুন দিয়েই সর্ষে বেটে রেখেছি, আর পেঁয়াজ দেবো। তো চলো দেখতে থাকো, আজকে সর্ষেটা ছাকিনি এইভাবে করবো, আজকে ইচ্ছা হলো। তো চলো মাছটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাবো। দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে, দেখো সর্ষে পমফ্রেট রেডি হয়ে গেছে। এবার এই বাসনগুলো মেজে এটা পরিষ্কার করে একবারে তোমাদের দেখাবো। চলো পরে কথা হচ্ছে। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, এটা সব রেখেই দিয়েছি। তো এবার আমি স্নানে যাব, তো চলো পরে কথা হচ্ছে। দেখো সেই তক অনেক বলেছি, চান করে আছি, তারপর তোমাদের সামনে আর আসাই হয়নি। সকালে টিফিন টিফিন করে নিয়েছি, মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়েছি। ওই ব্রেড বাটার, আমি একটা চাল ভাজার প্যাকেটও খেয়েছিলাম, কলা খেয়েছিলাম, এই খেয়েছিলাম। তো আর তোমাদের দেখানো হয়নি। আর এদিকে পুজো বলে নতুন বেড কভার পেতে নিয়েছি বিছানায়। দেখো এই যে এই বালিশের ওয়ারগুলো নতুন, শুধু সোনা বাবার এই বালিশটা নতুন, এগুলো আছে নতুন সাদা, কিন্তু সাদা যখন পাতবো পরাবো, এই জন্য এগুলোই পরিয়ে দিলাম। তো এবার খেয়ে নেবো, চলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে। ওই যে এখানে ইয়ে বানিয়ে নিয়েছি ঘুগনি, এখানে আটা মেখে রুটি বানিয়ে বেলে নিয়েছি, রুটিটা সেঁকে নেবো, ওই যে তাও বসিয়েছি। গুড ইভিনিং, দেখো চলে এসেছি কিচেনে, এসেই কফি বানিয়ে নিয়ে দুধ খেয়ে নিয়েছে, এই যে কফি বানানো হয়ে গেছে, দেখো সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, এই যে। তো চলো কফিটা খাই তারপরে কথা হচ্ছে। তো দেখো এদিকে সমস্ত কাজই হয়ে গেছে, চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো তো রেডি হয়ে নিয়েছি, তো চলো সামনের ঠাকুরগুলো একটু দেখবো। এই কুর্তিটা আমার পুজোর নয়, পুজোর ড্রেসগুলো তোমাদের দেখানো হয়নি। এটা মা আমার পয়লা বৈশাখে এনে দিয়েছিলো, পরা হয়নি তাই পরে নিলাম, নতুনই রয়েছে। প্যান্টটাও নতুন, প্যান্টটা অবশ্যই এর না, প্যান্টটা একটা অন্য কুর্তি, সেটাও নতুন রয়েছে। প্যান্টটা এর সাথে গেল, আমি কালো প্লাস ওটা খুঁজছিলাম, এর মধ্যে খুঁজেই পেলাম না কোথায় আছে। এত জামা কাপড় হয়ে গেলে যা হয় আর কি। তো চলো যাওয়া যাক, সোনা বাবাও রেডি, তো চলো যাওয়া যাক। দেখলাম তো, দেখা যাচ্ছে
কি দেখা যাবো? তো এই ঠাকুরটা দেখলে এটা আমাদের পাড়ার ঠাকুর। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সেটা তুমি বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই ডাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।